ব্যাপারটা আসলে ওইরকম না যে আমাকে কদিন পরেই যেতে হবে বা রিসেন্টলি যেতে হবে, আমার সমস্ত কিছুই হচ্ছে। ঢাকায় সিনেমার সুপারস্টার সাকিব খান এবং চিত্রনায়িকা বুবলির ব্যক্তিগত রেষারেষি যেন থামছেই না, তারা একে অপরকে ঢিল ছুড়ে কথা বলে নিজেদের সঙ্গে ভক্তদেরকেও মাতিয়ে রাখছেন। তবে এবার বুবলির চরিত্র নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন এই সুপারস্টার। দুজনের সম্পর্কের অবনতির বিষয়ে এই চিত্রনায়ক বলেন, বুবলি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে সন্তান, সম্পর্ক, অর্থবিত্ত, নাম সবই করেছে। আমিও তাকে অন্ধবিশ্বাস করেছিলাম, কিন্তু শেহজাদকে জন্ম দেবার পর আমেরিকা থেকে দেশে এসে সে নানা স্ক্যান্ডালে জড়িয়ে পড়ে, বিভিন্ন জনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে যা মিডিয়ার সবাই জানে, একই সঙ্গে প্রায় 3 কোটি টাকার ফ্ল্যাট এবং 56 লাখ টাকার গাড়ির মালিক। হঠাৎ করে এত বিত্তশালী সে কিভাবে হলো? একটা আমার বাড়িতে আসবে, আমার আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চা সবাই তাদেরকে খুব সাক্ষাৎকারের এক পর্যায়ে ঈদে একান্ত সময় কাটানোর ব্যাপারে মুখ খোলেন সাকিব, জানান এর পুরোটাই মিথ্যা এবং বানানো গল্প। সাকিব বলেন, আমাকে সে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এটিও তার একটি পাতানো ফাঁদ ছিল। বুবলির সাথে সম্পর্ক বিচ্ছেদের পর একদিনের জন্য সে আমার বাসায় থাকেনি, আমার বাসার কারো সঙ্গে তার সম্পর্ক নেই। এর চিত্রনায়ক বলেন, শেহজাদের জন্মদিনে সে জোর করে আমার বাসায় এসেছে, শেহজাদকে তার নানি আমার বাসায় নিয়ে আসে, অথচ ঈদের দিন পরিকল্পিতভাবে বুবলি আমার বাসায় এসেছে, যেখানে আমার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই সেখানে আমার বাসায় সে কেন আসবে? ঈদের দিন বাসায় কেউ এলে তাকে তো আর জোর করে বের করে দেওয়া যায় না, অথচ এর আগে একবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল বলে জানান সাকিব। আমি হয়তো ঠিকমতো তাদের সাথে দেখাও করতে পারিনি, প্লাস আপনারাও যারা গেছেন সেই সকাল থেকে ওয়েট করছেন। গাড়িতে একসঙ্গে ঘোরার বর্ণনা উঠে আসে তার বয়ানে। তিনি বলেন, শেহজাদকে নিয়ে গাড়িতে যখন ঘুরতে বের হচ্ছিলাম তখন বুবলিও গাড়িতে উঠে পড়ে, তার রান্না করা বা তার হাতের কোনো খাবারই সাকিব খাননি। এই চিত্রনায়ক বলেন, সে মিথ্যা বলে আমাকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য, এবং পরে সে ফেসবুকে মিথ্যা স্ট্যাটাস দেয়। বুবলিকে তার দেয়া ফেসবুক স্ট্যাটাস নামক নাটক বন্ধের আহ্বান জানান সাকিব, অন্যথায় বুবলি এবং তার পরিবারের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হবেন বলে কঠোর হুঁশিয়ারি দেন এই চিত্রনায়ক। অনেকের সাথে কিন্তু আমার রেগুলার যোগাযোগ হয় না, বাট তাদের যে দোয়ায় সবসময় আমি থাকি। বুবলির সঙ্গে চ্যাপ্টার ক্লোজ জানিয়ে এই চিত্রনায়কের ভাষ্য, আমার জীবন দশায় আমি আর তার ছায়া দেখতে চাই না, আমার ধারে কাছে আসা এবং আমার বাসায় প্রবেশ করার কোনো অধিকার তার নেই। পরিবারের অত কিছু চাওয়া থাকে না, পরিবার চায় যে একটা 2018 সালের 20 জুলাই সাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলি। এরপর 2020 সালের 21 মার্চ সন্তানের বাবা মা হন তারা। গত বছরের 30 সেপ্টেম্বর দুজনের ফেসবুক আইডি থেকে সন্তানের নাম ছবি প্রকাশ করেন তারা।